হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকিয়ান কুকিং আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে একদম পোটেলের মতো আলু পুরি তৈরি করতে পারবেন আশা করছি মজাদার পুরে ভরা এই গরম গরম আলু রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করার অনুরোধ করছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে আমি পুরীর ডোটি তৈরি করে নিব এজন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন লবণ আর ময়দাটাকে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল হোটেলের আলু পুরিটা বেশি খাস্তা হয় না এজন্য আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটাকেও ঘষে ঘষে আমি ময়দার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি দিব আর একটি মিডিয়াম সফট ডো তৈরি করে নিব একসাথে অনেক পানি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন আর ডোটি তৈরি করে নিবেন এতে করে ডোটা একদম পারফেক্টলি তৈরি হবে আর আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি এভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটি তৈরি করে নিয়েছি দেখুন এরকম মিডিয়াম সফট একটি ডো তৈরি করতে হবে এখন ডোটাকে আমি একটি ভেজা আর পরিষ্কার কাপড় দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্ট হতে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে দেখবেন ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে এখন আমি আলুর পুটটা তৈরি করে নিব এজন্য দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করবেন আলুগুলো যখন গরম থাকে তখনই ম্যাশ করে নিতে এতে আলুর মধ্যে কোনো আস্ত দানা থাকে না আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন আমার আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে ম্যাশ করা আলুটাকে আমি এখন বাটির এক সাইডে নিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি ছয়টা শুকনো মরিচ মরিচগুলোকে আমি তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম এরপরে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পুদিনা পাতা আমার এটা ফ্রোজেন পুদিনা পাতা এজন্য আমি এটাকে তেলের উপরে হালকা করে ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন এখন মরিচের উপরে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি চেষ্টা করবেন কাজটা হাত দিয়েই করতে এতে করে মরিচটা খুব ভালোভাবে ভাঙা যায় মরিচটাকে ভেঙে নিয়ে এর মধ্যে আমি এখন পেঁয়াজের বেরেস্তা আর পুদিনা পাতাগুলোকেও মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটাকেও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন তবে চাট মশলাটা দিলে আলুর পুর থেকে খুব সুন্দর একটা আসে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি আর আমার আলুর পুরটাও তৈরি হয়ে গিয়েছে এখন পুরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরই মাঝে আমাদের ডোটাও রেস্ট করা হয়ে গিয়েছে এখন ডোয়ের উপর থেকে আমি কাপড়টাকে সরিয়ে নিচ্ছি আর ডোটাকে আমি আলতো হাতে দুই মিনিট খুব ভালোভাবে মথে নিব ডোটাকে মথে নিয়ে আমি এখন ডোটাকে একটি পিড়ির উপরে নিয়ে নিয়েছি এখন ডো থেকে আমি এভাবে করে লেচি কেটে দিচ্ছি আপনাদের যেমন পুরির সাইজ পছন্দ ছোট বড় আপনারা সেরকম করে লেচিগুলোকে কেটে নিতে পারেন আমি নর্মাল পুরির সাইজেই লেচিগুলোকে কেটে নিচ্ছি আমি সম্পূর্ণ ডো দিয়ে এরকম আঠারোটা লেচি কেটে নিয়েছি এতে নর্মাল সাইজের আঠারোটা পুরি হবে এখন আমি একটি পিড়ির উপরে একটি লেচি নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে লেচিটাকে এভাবে চেপে চেপে আমি একটি বাটির মতো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেলেও নিতে পারেন এভাবে বাটির মতো করে বানানো হয়ে গেলে এর মধ্যে আমি তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি খুব বেশি আলুর পুর এখানে ব্যবহার করবেন না এতে করে পুরির মুখটা খুলে যায় আর অনেক সময় ভিতরে তেল ঢুকে পুরিটা একদম নষ্ট হয়ে যায় আমি এখন তৈরি করে রাখা লেচির বাটির চারদিক থেকে মুখটাকে এভাবে টেনে মাঝখানে এভাবে করে আমি বন্ধ করে দিচ্ছি খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করবেন হলে ভাজার সময় মুখটা খুলে যেতে পারে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি একটু সমান করে দিচ্ছি এখন এর উপরে আমি কিছুটা তেল লাগিয়ে দিচ্ছি এতে করে এটা বেলতে খুব সুবিধা হয় এখন একটি বেলুন দিয়ে আমি আলতো হাতে পুরিটাকে এভাবে করে বেলে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও পুরির শেপ করে নিতে পারেন এভাবে আলতো হাতে আমি পুরিটাকে বেলে নিয়েছি দেখুন আমার পুরিটা বানানো হয়ে গিয়েছে আর এভাবে করে আমি বাকি সবগুলো পুরি এখন বানিয়ে নিব এখন পুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি যখন তেলটা হালকা গরম হবে তখন এর মধ্যে আমি একটি একটি করে পুরি দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে কখনোই পুরি দিবেন না এতে করে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম আঁচেই কিছুক্ষণ পরে দেখবেন পুরিগুলো তেলের উপর এরকম ভেসে উঠবে তখন একটি ঝাঁচি দিয়ে আমি এভাবে তেলের নিচে পুরিগুলোকে হালকা হাতে ডাবিয়ে দিচ্ছি এভাবে করে হালকা করে চেপে চেপে দিলে দেখবেন পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে সবগুলো পুরি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখন আমি পুরিগুলোকে উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে আমি পুরিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব যখন পুরিগুলো এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি পুরিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর এভাবে করে আমি বাকি সবগুলো পুরি এখন ভেজে নিব হয়ে গিয়েছে আমার হোটেল স্টাইলের মজাদার আলু পুরি একটি পুরি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরীটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটা একদম হোটেলের মতোই হয়েছে আর ভিতরে আলুর পুরে ভরা আপনার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি কথা হবে পরের এপিসোডে আল্লাহ হাফেজ